বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো, আমি তোমাদের দীর্ঘ উত্তরধর্মী 18-এর অঙ্ক থেকে করাচ্ছি। কী দেওয়া আছে দেখো, এক্স সমান এ বাই রুট টু সরলরেখার সাহায্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্ত যে দুটি অংশে বিভক্ত হয় তার ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেখো একটা বৃত্ত সমীকরণ আর একটা আমাদের সরলরেখা সমীকরণ দেওয়া আছে। আমাদের কি বলা আছে না, এই সরলরেখাটা এই বৃত্তটাকে যে দুটো পার্টে ভাগ করছে সে তার মধ্যে যেটা ক্ষুদ্রতর পার্ট আমাদেরকে সেই পার্টটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো, শুরুতে আমাদের যেগুলো দেওয়া আছে আমরা লিখে নিয়েছি, এক্স সমান এ বাই রুট টু সরলরেখা দেওয়া আছে আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্ত দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এটা হচ্ছে কি না, একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে 0 0 আর ব্যাসার্ধ হচ্ছে এ একক। তাহলে এখন আমাদেরকে ছবি আঁকতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এখানটা 0,0, যার স্থানাঙ্ক। তাহলে আমরা আগে বৃত্ত ছবিটা এঁকে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত, নাম লিখে দিই এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তটা। আর কি বলেছে, এক্স সমান এ বাই রুট টু সরলরেখাটা কি করছে, বৃত্তটাকে যে দুটো সমান পার্টে ভাগ করছে। তাহলে দেখো, এই যে বিন্দুটা আমরা পেয়েছি, আমরা এই বিন্দুটার নাম দিলাম সি। তাহলে এই এতটুকু ও সিটা হচ্ছে বৃত্তটার ব্যাসার্ধ, তার মানে ও সিটার ডিস্টেন্স হচ্ছে এ একক। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 1,0। তো দেখো, সি বিন্দুর স্থানাঙ্কটা যদি 1,0 হয়, তাহলে ধরো এ বাই টু মানে হচ্ছে ও সি এর মধ্যবর্তী একটা জায়গা হবে এ বাই টু। এবার এ বাই টু আর আমাদের এখানে বলা আছে এ বাই রুট টু, তার মানে এই বিন্দুটা ঠিক একটু পরে অবস্থান করবে আমাদের এ বাই রুট টু। তাহলে এই যে পয়েন্টটা আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স সমান এ বাই রুট টু সরলরেখা, কারণ এ বাই টু এর মানটা আর এ বাই রুট টু এর মান, এ বাই রুট টু এর মানটা সবসময় এ বাই টু এর থেকে বড় হবে, সেই জন্য এই মানটা আগে আসবে আমাদের এ বাই টু, তারপরে আমি নিলাম এ বাই রুট টু এর একটা মান অ্যাপ্রক্সিমেটে একটা ধরে। তাহলে এই সরলরেখাটা আমাদের কী সরলরেখা না, এক্স সমান এ বাই রুট টু সরলরেখা। তো আমাদের দেখো বলেছে যে ক্ষুদ্রতম পার্টটার ক্ষেত্রফল। তাহলে দেখো, এই সরলরেখাটা বৃত্তটাকে দেখো এই একটা পার্টে ভাগ করেছে আর এই ছোট্ট একটা পার্টে ভাগ করেছে। তো যেটা ক্ষুদ্রতম পার্ট আমাদেরকে সেটার ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ আমরা এই পোর্শনটার ক্ষেত্রফল বের করব। তো এই এই সরলরেখাটা দেখো, বৃত্তটাকে দেখো আমাদেরকে দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে শুরুতে আমরা কি বের করব না, এই দুটো বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে দেখো, স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব, এখানে এক্স সমান এ বাই রুট টু দেওয়া আছে, আমরা এক্সের জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা অতএব দেখি পাচ্ছি, এটাকে যদি আমরা 2 নাম্বার আর এটাকে যদি 1 নাম্বার নাম দিই, তাহলে এখানে আমরা লিখি দেখো ফ্রম টু থেকে আমরা কি পাচ্ছি, এক্সের জায়গায় মান বসিয়ে দিই এ বাই রুট টু এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কি পাবো আমরা, ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু। এ যেহেতু এ বাই রুটের স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বাই টু, আমি টার্মটা এদিকে নিয়ে চলে এলাম মাইনাস করে। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার সমান আমরা পাবো এ স্কোয়ার বাই টু। তাহলে অতএব ওয়াই সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস এ বাই রুট টু। আমাদের ওয়াইয়ের মানটা দেখো ছবি থেকে দেখেই আমরা বুঝতে পারছি আমাদের একটা পজিটিভ আর নেগেটিভ মান আসবে, কারণ যখন এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে ওয়াই হয় নেগেটিভ আর এখানে ওয়াই হয় পজিটিভ, তার মানে এখানে নেবো আমরা ওয়াইয়ের মানটা প্লাস এ বাই রুট টু আর এখানে আমরা ওয়াইয়ের মানটা নেবো মাইনাস এ বাই রুট টু। আর এক্সের মানটা দেখো আমাদের দেওয়াই আছে এ বাই রুট টু। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, এই তাহলে ছেদ বিন্দু পাচ্ছি আমরা দেখো, তাহলে ছেদ সমাধান করে আমরা ছেদ বিন্দু পাচ্ছি। তাহলে দেখো, আমি যে ছেদ বিন্দু নিয়েছি আমি এর নাম দিয়ে দিই, তাহলে এই পয়েন্টের নাম দিচ্ছি বি আর এই পয়েন্টের নাম দিচ্ছি আমরা ডি। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাবো, এ বাই রুট টু সমাধান করে পাই, হ্যাঁ বি বি পয়েন্ট আমরা পাচ্ছি এ বাই রুট টু কমা এ বাই রুট টু, আর ডি বিন্দুটার স্থানাঙ্ক আমরা পাবো এ বাই রুট টু কমা মাইনাস এ বাই রুট টু। আর এই যে বিন্দুটা রয়েছে আমরা এই বিন্দুটার নাম দিচ্ছি ক্যাপিটাল এ, আর এ বিন্দুর স্থানাঙ্কটা কত না, এটা হচ্ছে এ বাই রুট টু কমা 0। আমি এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এ বাই রুট টু কমা 0, আমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো, আমরা ক্ষেত্রফল বের করছি এই পোর্শনটা। তো এই যে ক্ষেত্রফলটা দেখো, এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে এই এক্স অক্ষের সাপেক্ষে এই দুটো হচ্ছে পরস্পর সমান, পরস্পর প্রতিসম। তাহলে আমরা যদি
এই এ সি বি এ অংশটার ক্ষেত্রফল বের করি, তাই সেই ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা কি পাবো, টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাব। অর্থাৎ এই যে এ ডি সি বি এ অংশটার ক্ষেত্রফল মানে হচ্ছে 2 ইনটু এ সি বি এ অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো আমি কি লিখলাম, এ ডি সি বি এ অংশের ক্ষেত্রফল সমান 2 ইনটু এ সি বি এ অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো এই অংশটুকুর ক্ষেত্রফল বের করছি, এই যে এই উপরের অংশটুকু, তো এখানে এর মান হচ্ছে, এই যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে a/√2,0, এখানটার মানে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a,0। তো এখানে দেখো এই চাপটা দ্বারা সীমাবদ্ধ হচ্ছে অঞ্চলটা, তাহলে এইখানে এই চাপটা মানে কোনটা, এই যে x² + y² = a² এই বৃত্তটা। তাহলে আমরা লিমিট এখানে কি নেব না, a/√2 থেকে এ ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে x² + y² = a². তাহলে দেখো লিখছি আমি এখানে 2 ইনটু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে a/√2 থেকে এটা হচ্ছে স্মল এ ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই মানে ওয়াইটা লিখছি না এখানে, সরি, এটা হবে আমাদের x² + y² = a². তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 2 ইনটু ইন্টিগ্রেশন a/√2 থেকে স্মল এ ওয়াই মানে হবে √(a²-x²dx). এবার আমরা এটা ফর্মুলা লিখব, তাহলে সমান 2 ইনটু, ফর্মুলা দেখো আমরা কি জানি, x√(a²-x²)/2, তারপরে হবে প্লাস a²/2 (sin−x/a). লিমিট বসাচ্ছি কোথা থেকে, a/√2 থেকে স্মল এ। তাহলে দেখো এবার আমরা এই মান বসাবো আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে সমান 2 ইনটু, দেখো এখানে আপার লিমিটে রয়েছে এ, তাহলে এখানে a√(a²-a²), তাহলে a²-a² মানে 0, 0 ইনটু এই পুরো টার্মটা, মানে পুরো টার্মটাই হয়ে যাবে আমাদের 0। তারপরে দেখো প্লাস a²/2 (sin−x/a) আছে, মানে এটা a/a, এটা 1 হয়ে যাবে তখন। তারপরে মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি, তাহলে মাইনাস দেখো a/√2/2 (√)² - x² রয়েছে, তাহলে √(a²-x²) মানে এটা হয়ে যাবে আমাদের a²/2। তারপরে দেখো প্লাস a²/2 ইনটু আছে sin−x/a, তাহলে এটা হবে sin−x/a মানে হচ্ছে a/√2/a এই টার্মটা হয়ে গেল, সরি এটা প্লাস না, যেহেতু লোয়ার লিমিট মাইনাস হবে তাহলে এটা মাইনাস। তাহলে সমান আমরা লিখছি, দেখো 2 ইনটু, এখানে হচ্ছে a²/2 sin−1 আসবে, sin−1 মানে হচ্ছে π/2। তারপরে দেখো মাইনাস, এটা হবে আমাদের a/√2 ইনটু, দেখো a²-a²/2 মানে a²/2 হবে, আর a²/2 মানে উপরে হবে আমাদের a/√2, আমি একেবারে করে দিলাম, মাইনাস a²/2, এটা দেখো sin−a ক্যান্সেল হয়ে যাবে, মানে 1/, এখানে 1/√2 আসবে, sin−1/√2, আর sin−1/√2 মানে এটা হচ্ছে π/4। তাহলে সমান এখানে পাচ্ছি, দেখো 2 ইনটু, এটা হচ্ছে a²/π/4 মাইনাস, এটা হচ্ছে a²/, এটা 2, আর √2(√2) মানে 2, তাহলে 2 দুগুণে এটা হবে 4। তারপরে মাইনাস, এটা হচ্ছে আমাদের দেখো a²π/8, এই টার্মটা আমরা পেলাম। তাহলে সমান দেখো আমরা লিখছি 2 ইনটু, এই a²π/4 আর a²π/8, এই দুটো টার্মকে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো a²π কমন আসবে, 1/4-1/8 -a²/4, তাহলে সমান এখানে পাচ্ছি, দেখো 2 ইনটু a²π 1/4-1/8, তাই 8 লসাগু হবে, উপর হবে 2-1, মানে এটা হবে 1/8-a²/4। তাহলে দেখো যদি আমি দুইটা গুণ করে লিখি এখানে, তাহলে 2 ইনটু a²π (1/8) - 2 ইনটু a²/4, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 4 8, মানে a²π/4 মাইনাস এটা 2, তাহলে পাচ্ছি a²/2। এবার আমরা a²/2 কমন নিয়ে নিই, তাহলে a²/2 কমন নিলে আমরা এখানে পাবো π/2-1, তাহলে ক্ষেত্রফল আমরা কত পেলাম, a²/2 × π/2-1 বর্গ একক। তাহলে দেখো আমি উত্তর লিখে দিয়েছি যে অতএব নির্ণীত অংশের ক্ষেত্রফল a²/2 × π/2-1 স্কোয়ার ইউনিট বা বর্গ একক। দেখো এবার আমরা 19-এর দাগের অঙ্ক করব,
কি দেওয়া আছে? যে দেখাও যে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার উপবৃত্তকে বি এক্স প্লাস এ ওয়াই সমান এ বি সরলরেখা যে দুটি অংশে বিভক্ত করে তাদের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল এ বি বাই ফোর ইন্টু পাই মাইনাস টু বর্গ একক। তাহলে আমাদের এটা একটা উপবৃত্ত সমীকরণ দেওয়া আছে আর একটা সরলরেখা সমীকরণ দেওয়া আছে। তাহলে এই উপবৃত্তকে কি বলেছে? এই সরলরেখাটা যে দুটি অংশে ভাগ করে তাদের ক্ষুদ্রতর অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ বি বাই ফোর ইন্টু পাই মাইনাস টু বর্গ একক। তাহলে দেখো যে দুটো সমীকরণ দেওয়া আছে আমরা দুটো লিখে নিয়েছি, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার, আর দেওয়া আছে বি এক্স প্লাস এ ওয়াই সমান এ বি। তাহলে আগে এগুলো আমরা উপবৃত্তের ফর্ম আর এটাকে সরলরেখার যেটা ফর্ম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, আমরা আগে ওই ফর্মে সাজিয়ে নিই। তাহলে দেখো এটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তো আমি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এটা সমান ওয়ান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান ওয়ান। তাহলে এটা পেলাম। একই রকমভাবে এই সরলরেখাটাকেও সাজিয়ে নিচ্ছি। দেখো তাহলে বি এক্স বাই এ বি প্লাস এ ওয়াই বাই এ বি সমান ওয়ান, এ বি দিয়ে ভাগ করলাম, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান। তাহলে এটা এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে আর ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো এবার আমরা ছবি আঁকবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। দেখো এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, যে উপবৃত্তের কেন্দ্রটা কত হয় আমাদের নাকি আমরা জানি, ক্লাস ইলেভেনে তোমরা পড়ে এসেছো, কেন্দ্র হয় এখানদের জিরো কমা জিরো, আর শীর্ষ বিন্দু দুটোর স্থানাঙ্ক হবে এখানে, শীর্ষ আমি লিখে দিচ্ছি, দেখো যে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক এটা হবে আমাদের প্লাস মাইনাস এ কমা জিরো, প্লাস মাইনাস এ কমা জিরো। তাহলে দেখো এবার আমরা ছবিটা আঁকি, তাহলে উপবৃত্তের ছবি হবে হয় আমাদের এরকম টাইপের একটা ছবি। তাহলে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ কমা জিরো। তাহলে দেখো আমরা উপবৃত্তের ছবি এঁকে নিয়েছি, এবার আমাদের সরলরেখা সমীকরণ দরকার, মানে সরলরেখাটার আর ছবিটা আঁকবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান। তাহলে এটা দেখো এক্স অক্ষকে অলরেডি এটা দেখে পেয়ে গেছি আমরা এ কমা জিরো, আর আমাদের এই বিন্দুটা হবে আমাদের বি কমা জিরো, জিরো কমা বি বিন্দু। তাহলে এই দুটো অংশকে আমরা যোগ করে দিই, তাহলে এই দুটো অংশকে যোগ করে দিলাম, এটা হচ্ছে আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান সরলরেখা, এই বিন্দুটা স্থানাঙ্ক হবে জিরো কমা বি, এটা এ কমা জিরো বিন্দু আর এটা হচ্ছে জিরো কমা বি। এবার বলেছে যে এটা এই যে সরলরেখাটা এইটাকে যে দেখো যে দুটো পার্টে ভাগ করেছে আমাদেরকে তার ক্ষুদ্র অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের দেখো এখানে, তাহলে যে অংশটুকুর ক্ষেত্রফল বের করব আমরা চিহ্নিত করি, তাহলে আমাদের এইটুকু পোর্শনের ক্ষেত্রফলটা বের করতে হবে এইটুকু অংশের। তাহলে এইটুকু অংশটা কি না উপবৃত্ত আর সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল, এইটুকু বের করতে হবে। তো এখানে দেখো আমি এখানে ছেদ বিন্দুটা লিখে দিলাম যে এ কমা জিরো আর জিরো কমা বি। তো তোমরা যদি ছেদ বিন্দুটা বের করতে যাও তাহলে এই যে এই দুটো যে সমীকরণ দেওয়া ছিল এই দুটো সমীকরণকে তোমাদেরকে সমাধান করতে হবে। দেখো তোমরা যদি এখানে সমাধানটা করতে চাও এই দুটো ইকুয়েশনের, তাহলে তোমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধানটা করেও করতে পারো, যেখানে তোমরা দেখবে পাবে এক্স এর মান এখানে পাবে এ আর এক্স এর মান একবার পাবে জিরো, আর যখন ওয়াইয়ের মান বি পাবে আর একবার ওয়াইয়ের মান জিরো পাবে। তো এখানে সমাধানটা করে দেখাতেও পারো বা নাও পারো। তো আমাদের দেখো ক্ষেত্রফল বের করতে হবে এই পোর্শনটার, তাহলে এই পোর্শনের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব না এই পোর্শন আমরা দেখো আপার মাইনাস লোয়ার করব। তাহলে আপারের পার্ট মানে হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে আপারের অংশ, তাহলে আপারের এইটা হচ্ছে আমাদের উপবৃত্তটার যে বৃত্তচাপটা পাচ্ছি, আর লোয়ারের পার্টে রয়েছে দেখো আমাদের এই সরলরেখাটা। তাহলে আমরা এখানে লিমিট নেব কত থেকে না, যদি আমরা এটা ও নাম দিই, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো, তাহলে এখানে এক্স এর মান হচ্ছে জিরো, এখানে এক্স এর মান হচ্ছে এ, তাহলে লিমিট নেব আমরা ইন্টিগ্রেশন জিরো টু এ ওয়াই ডিএক্স, ওয়াই মানে প্রথমে নেব আমরা এই বৃত্ত চাপটা, সেখান থেকে মাইনাস করব কোথায় না ইন্টিগ্রেশন জিরো টু এ ওয়াই ডিএক্স, ওয়াই মানে হচ্ছে এই সরলরেখাটা। তাহলে দেখো কি লিখলাম এখানে, উপবৃত্ত ও সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্রতর অঞ্চলটির ক্ষেত্রফল লেখো, ক্ষুদ্রতর অঞ্চলের ক্ষেত্রফল, কারণ তোমাদের ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলটাই চেয়েছে।
তাহলে এখানে আমরা কি নিচ্ছি ইন্টিগ্রেশন 0 টু a y dx, এখানে y মানে হচ্ছে উপবৃত্তটা, অর্থাৎ x স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার সমান a স্কয়ার b স্কয়ার, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন 0 টু a y dx, y মানে হচ্ছে এখানে সরলরেখাটা, অর্থাৎ bx প্লাস ay সমান ab, এই পোর্শনটা। তাহলে এখান থেকে দেখো আমরা y এর মান বের করব, আর এখান থেকেও y এর মানটা বের করব। তাহলে দেখো আমাদের প্রথমে কি ছিল, এখানে লিখছি যে x স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো a স্কয়ার y স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার b স্কয়ার মাইনাস x স্কয়ার b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো y স্কয়ার সমান 1 বাই a স্কয়ার, আর এখান থেকে যদি আমরা b স্কয়ার কমন নিই তাহলে আমরা পাবো a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে y সমান আমরা পাচ্ছি b বাই a ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর একটা ছিল আমাদের bx প্লাস a y সমান হচ্ছে ab, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a y সমান হচ্ছে ab মাইনাস bx। তাহলে এখান থেকে y সমান আমরা পাবো, এখান থেকে b কমন নিলে হবে a মাইনাস x, আর নিচে ডিভাইডেড বাই পড়ে থাকবে a, তাহলে y সমান হচ্ছে b বাই a ইন্টু a মাইনাস x। তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসাবো, তাহলে সমান ইন্টিগ্রেশন 0 টু a, এটা হচ্ছে y হচ্ছে আমাদের b বাই a ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন 0 টু a, এটা হচ্ছে আমাদের b বাই a ইন্টু a মাইনাস এক্স dx, সরি এখানে আমি dx দিতে ভুলে গেছি, তাহলে dx, তাহলে সমান b বাই a বাইরে বের করলাম, এবার রুট ওভার ইন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার dx, এটার ইন্টিগ্রেশন আর আমরা ফর্মুলা লিখবো। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিই আমি ফর্মুলাটা লিখছি, দেখো তো শুরুতেই হবে আমাদের x ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, লিমিট বসাচ্ছি 0 টু এ, মাইনাস বি বাই এ কে বাইরে বের করে রাখলাম, এ মাইনাস এক্স রয়েছে তাহলে এর জন্য হবে এ এক্স, মাইনাস এক্স এর জন্য হবে এক্স স্কোয়ার বাই 2 0 টু এ। তাহলে সমান দেখো এখানে লিখছি বি বাই এ ইন্টু এক্স এর মান যখন এখানে এ বসাবো দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো হয়ে যাবে, মানে টোটাল টার্মটা জিরো হবে, তারপরে প্লাস এ স্কোয়ার বাই 2 এখানে এ বসালে এটা হয়ে যাবে আমাদের সাইন ইনভার্স এ বাই এ, তারপরে দেখো মাইনাস যদি জিরো বসাই তাহলে এখানে জিরো বসালে দেখো জিরো ইন্টু এই টার্মটা মানে এটাও জিরো হয়ে যাবে, তারপরে দেখো মাইনাস এ স্কোয়ার বাই 2 এখানেও দেখো আমাদের চলে আসবে সাইন ইনভার্স জিরো, আর সাইন ইনভার্স জিরোর মান হচ্ছে জিরো, মানে এই টার্মটাও জিরো হয়ে যাবে। তাহলে মাইনাস বি বাই এ ইন্টু তার মানে এখানে এক্স এর জায়গায় এ বসলে এটা হবে এ স্কোয়ার মাইনাস এটা হবে এ স্কোয়ার বাই 2, জিরো বসালে প্রত্যেকটা টার্ম জিরো হয়ে যাবে আর লিখলাম না, তাহলে সমান বি বাই এ ইন্টু দেখো এখানে শুধু আমরা পাবো এই টার্মটা এ স্কোয়ার বাই 2, এটা সাইন এখানে ইনভার্স দেওয়া হয়নি, তো এটা হচ্ছে সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2, এখানে এটাও জিরো আর এটাও জিরো আর লিখলাম না, মাইনাস বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মানে এটাও হচ্ছে এ স্কোয়ার বাই 2। তো দুটো থেকে যদি আমরা বি বাই এ টার্মটা কমন নিয়ে নিই তাহলে দেখো আমরা ভেতরে পাবো পাই এ স্কোয়ার বাই 4 মাইনাস এটা হবে এ স্কোয়ার বাই 2। আমাদের দেখো রেজাল্টটা দেখাতে বলেছে এ বি বাই 4 ইন্টু পাই মাইনাস 2, তাহলে সেজন্য আমরা এটাকে এইভাবে না এই ফর্মে না রেখে এখানটা একটু ক্যালকুলেশন করে দিই, তাহলে এ আর এ স্কোয়ার থেকে একটা এ ক্যান্সেল হবে, তাহলে উপরে আমরা পাচ্ছি এ বি পাই ডিভাইডেড বাই 4 মাইনাস এখান থেকে দেখো একটা এ ক্যান্সেল হবে, তাহলে মানে আমরা ওখানে পাচ্ছি এ বি বাই 2, এই টার্মটা পাবো। তাহলে এখান থেকে আমরা যদি এ বি বাই 4 কমন নিই তাহলে এখানে দেখো এ বি বাই 4 যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে পাই মাইনাস এখানে পড়ে থাকবে 2, তাহলে আমরা কত পেলাম এ বি বাই 4 ইন্টু পাই মাইনাস 2 এত বর্গ একক। তাহলে দেখো আমাদেরকে ক্ষেত্রফলটা এটাই দেখাতে বলেছিল যে ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলটা হবে এ বি বাই 4 ইন্টু পাই মাইনাস 2 বর্গ একক, তাহলে দেখো এটা এই রেজাল্ট আমাদের প্রমাণ হলো।